সারা রাত ফ্রি ফায়ার খেলিস আর দিনের বেলা পরে পরে ঘুমাস, তোর ঘুম ছুটেছি আমি, তোর তো ঘুম ছুটেছি, ওঠ শয়তান ওঠ ওঠ, তুই ওঠ ওঠ ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি ওঠ, তোর ঘুম ছুটেছি আমি আজকে ওঠ। বাজার ঘাটে সবকিছু দাম বেড়ে গেছে আর তুই পরে পরে ঘুমাস, এই তোর টাকা দিলাম তাড়াতাড়ি যা বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আয়, আর যদি দেরি করিস তোর বাবার নাম কিন্তু ভুলে দেবো। থাক আম্মা কষ্ট করে বাবার নাম ভুলার লাগবে না, আমি এমনিতে ভুলে গেছি, এখন আমি বাজারে যাই। ঠিক আছে চলে যা, আর বাজার ছাড়া কিন্তু বাড়িতে ফিরবো না কয়া দিলাম। ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম জেঠুর বাপ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? এত জোরে ঝেঁকা দে, আমি ভালো আছি। কি হইলে মার্কেট করি নাই, বাবা কুরবানি দেয় নাই, ওইটাই কিনছি, আর তুই এই কাঁচামরিচ ধরলি, আজকে তোরে ফাটামু। আমার কাঁচামরিচ মারলো, আচ্ছা আমি দিয়ে নেব, কাঁচামরিচে কি হয়েছে? কাঁচামরিচের দাম জানোস তুই এখন? তুই যে কাঁচামরিচ ধরতে আইসোস, যা মালা হালা। উহ কি সুন্দর মরিচ, কষ্টের মরিচ, গোল্ডেন মরিচ এইটা। চাচা এ জীবন ঘাস কেটে কি করবেন? আমার মতো ঈদের মার্কেট বাদ দিয়ে কুরমানি বাদ দিয়ে দেখেন এক এক পোয়া মরিচ কিনে নিয়ে আসলাম, ওইলে গাছ বাদ দেন আমার মতো মরিচ কিনা দেখেন গোল্ডেন মরিচ এইটা। আচ্ছা ওইলে গাছ বাদ দেওয়া চলেন আমার সাথে, কাঁচা মরিচের ব্যবসা ধরি, ওইলে দেখ কি করবেন, কুটি টাকার মরিচ এই জায়গায় বাদ দেন, ওইলে আসেন। কাঁচা মরিচ, হায় আল্লাহ, এটার দাম তো কোটি কোটি টাকা, এটা তো অমূল্য সম্পদ, আরে এর চেয়ে তো সোনার দামও কম। কাঁচা মরিচ হলে আল্লাহ, এটা কাঁচা মরিচ আছে যেমনি হোক, আরে খুব বুদ্ধি দিয়া আরে ফকির বানাই তো দাঁড়াও, কাঁচা মরিচ চলে গেছি। ভাতিজা কি তুমি কি কাঁচা মরিচের ব্যবসা করতে চাও? হ্যাঁ। তাইলে এক কাম করে বাবা, সেটা হইলে কি কাঁচা মরিচগুলো যদি মাঝখানে ভাঙ্গিয়া দুই ভাগ করো তাহলে হবে কি তোমার কাঁচা মরিচগুলো দ্বিগুণ হয়ে যাবে, আর দ্বিগুণ হলে তোমারই লাভ। যদি 10,000 কাঁচা মরিচ দুই ভাগ করো তাহলে 20,000 হয়ে যাবে, আর 20,000 হলে তোমারই লাভ, বড় লোক হয়ে যাবা। হ্যাঁ তো ভালোই করছে, কাঁচা মরিচ ভাঙলে তো 10,000 জায়গায় 20,000 হবে, বস চাচার বুদ্ধিটা কাজে লাগাই। আপনার বুদ্ধি ভালো লাগলো আমার কাছে, আপনাকে থ্যাংক ইউ। যা খালামি দেখবো লাগে তোর মরিচ কয় দিন থেকে বুদ্ধি এটা দিছি না করে কিনা। আমার আম্মু আমার ঈদের মধ্যে টাকা দেয় নাই, কুরবানি দেয় নাই, ওই টাকা দেয় আমার আম্মু আমারে করে কাঁচা মরিচ কিনে নিয়ে যাওয়া গেছে। ভাই দিয়া যা, কাঁচা মরিচ না দিলে আমার আম্মু আমারে বেঁচে তুলবো না আজকে, ভাই দিয়া যা। কি হয়েছে বাবা? চিন্তাকারী আমার সব কাঁচামরিচ চিন্তা করে নিয়ে গেছে। ওটা কোনো বিষয় না, তুই ভিজতে আয় বাবা, তুই ভিজতে যা। আমার এত কাঁচামরিচ ভার আছে, মা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, এখন আমি কি করি? এই সমস্যার সমাধান একজনই করতে পারে, সিআইডি। Ah!
বেতন পাই না আচ্ছা আমার সমস্যাটা কি কি জন্য সিএডি ফোন দিচ্ছেন সেটা না কোন তো আমার সে একটা দামি ও গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে আন্ডারপ্যান্ট না ওয়ার্সাই তো দামি টাকা না ওয়ার্সাই তো দামি তাহলে নিশ্চিত শোনা না ওয়ার্সাই তো দামি ওয়ার্সাই তো দামি আর কি কাঁচা মরিচ আমাকে দিয়ে কি মনে হয় আমরা কি সামান্য কাঁচামরিচের এমন কিছু লড়বো নাকি না না এই সামান্য কাঁচামরিচ কেসে আমাদের লড়া দেবো নয় এই তো কেসে লাগবে নয় কাঁচামরিচ দাম জানিস তো তোর ভিটিয়ে পাইছিস জমা জমি যা আছে তোর চোদ্দ গোষ্ঠীর সম্পত্তি বেশি এখন এক পা কাঁচামরিচ কিনে পাবো না তুই কেসে রান্না করে সার হে অভিজিৎ এই কেস আমি আর তুমি নরমো হ্যাঁ চলো যাই অভিজিৎ বেশি দেরি করা যাবো না এই কেসটা খুব জটিল আমাদের কেসটা খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে চলে আসো আমার সাথে সাথে আর কে বলছে কেস লড়বো না আমি সবার আগে কেস লড়বো চলে আসো আমার সাথে এই শালাওয়ালা কেস লড়বো না চল যাই শান্তি গোল্ডেন মরিস তাই মরিস আমি কোনদিন কি করিস কেন করিস মানে এটি কিছু গল্প করিস তোরা তোর হাতে মধ্যে কি দেখি সি আই ডি সি আই ডি সি আই ডি হাত চেক করে আসে কর চলো ভাই এত থাক তার মনে হাত জ্বালাচ্ছে আরে স্যার কিছুক্ষণ আগে দেখে আসলেন ওরা দুইজন করতেছিল তার মানে বুঝতে স্যার আজকে সন্ধ্যার সময় এগুলো বেঁচে পার্টি দিব আরে আমরা তো ভাই কোটিপতি হবো ধরতে পারবো
আর না আমারে প্রশংসা করছে কিন্তু বলল আমাকে অপমান করলো আপনার কি সম্মান আছে আপনার অপমান করলে কি না করলে কি আমি যে একটা এসিবি সেটা তোরা মনে ভুলেই গেছিস যাই হোক তোর কাছে যে মরিচ আছে মরিচটা দিয়ে দেয় নাহলে কিন্তু তোরা কিন্তু মায়ের আঙুল সবগুলো কি আমার কাছে খবর আছে তোরা মরিচ চুরি করছিস আর এই যে মরিচের দাম এটা আমাকে উদ্ধার করতেই হবে নাহলে আমার সিএডি কোনো মানসম থাকবে না তাই ভালো ভালো করছি মরিচটা দিয়ে দে নাহলে কিন্তু মরিচ তোর বাট না বেটে দেবো আসলে মরিচ নেই কি হয় যায় সর্বাই যা দে সর্বাই যা হাতে মরিচ এই তাহলে ধরো অবশেষে সিএডি আপনার মরিচগুলো উদ্ধার করতে পারছে এই ধরেন আপনার মরিচ সিএডির উপর সবাই ভরসা রাখবেন আর আমরা জিঙ্করাই হোক যে কোনো কেস আমরা সলভ করার চেষ্টা করবো তাই নাকি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এই বলো আমরা যাই অবশেষে আমি মরিচ গুলা পাইয়া গেলাম আম্মু এখন আর আমার মারবা নয় আচ্ছা দেখি মরিচগুলা মারা দিল আর আমরা তো মরিচ দেই নাই মরিচ দেখ না মানে আজ মরিচ এটা কোনো কাম করলেন আমরা এখন